বীরভূমের বাড়িতে ফিরলে অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করতে এসে ফিরে গেলেন মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। ঢুকতে পারলেন না শিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরীও। ইশারায় তাদেরকে পরে আসতে বলেন অনুব্রত মণ্ডল। মীরা সফেদ তুরন্ত খুলে ভরপুর ঝাঁক দে আর ইসকে স্মার্ট সাইন্স দে স্মার্ট কেয়ার আর ফ্রেশনেস। মেরি চয়েস মীরা সফেদ। কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায়। ভাস্কর, তৃণমূলের বীরভূম জেলার সাধারণ সম্পাদক সুদীপ্ত ঘোষ, বোলপুর পৌরসভার চেয়ারপারসন পর্ণা ঘোষ, নলহাটির তৃণমূল বিধায়ক রাজেন্দ্র সিংহ, এরা সবাই প্রত্যেকে দেখা করেছেন, তো চন্দ্রনাথ সিংহদের ফিরে যাওয়ার কারণ কি, কেন পরে আসতে বললেন? দেখো একদমই ঘটনাটা ঘটলো যখন অনুব্রত মণ্ডল এলেন, তারপর তিনি যখন তার ঘরে গেলেন এবং ঘরে প্রায় 10-15 মিনিট তিনি করেছিলেন তার মেয়েকে সঙ্গে নিয়ে, তারপর তিনি নিচে এলেন, তখন দেখা গেল যে বোলপুর পৌরসভার চেয়ারম্যান পর্ণা ঘোষ, সুদীপ্ত ঘোষ যিনি জেলার সাধারণ সম্পাদক এবং নলহাটির বিধায়ক, এই তিনজন ভেতরে ঢুকলেন এবং তারপরেই অনুব্রত ওখানে যে বসার জায়গাটা রয়েছে অর্থাৎ তার চেয়ার রয়েছে যে ঘরটাতে, সেই ঘরটাতে বসে তাদের সঙ্গে গল্প করছিলেন বিভিন্ন বিষয় নিয়ে। সেখানে দেখলাম মাঝে সুকন্যাও এলো, সুকন্যাও গল্প করছিল। তার ঠিক 10-15 মিনিটের মধ্যেই চন্দ্রনাথ সিনহা এবং বিকাশ রায়চৌধুরী, যারা প্রায় 1 ঘন্টা ধরে অপেক্ষা করছিল বাইরে, তারা আসেন এবং তারা বলেন যে তারা দেখা করবেন। কিন্তু যখন তিনি বলেন তখন পুলিশের একজন যিনি দায়িত্বে ছিলেন নিরাপত্তা, তিনি বেরিয়ে আসেন এবং তিনি বলেন যে স্যার এখন দেখা করতে পারবেন না। কিন্তু তারপরও তারা দাঁড়িয়েছিলেন, ওয়েট করছিলেন এবং চন্দ্রনাথ সিনহা কাউকে ফোন করছিলেন এবং তারপরেই দেখলাম অনুব্রত মণ্ডল উঠে দাঁড়ালেন। উঠে দাঁড়িয়ে চন্দ্রনাথ সিনহা হাত দেখালেন যে ভেতরে ঢুকবো কিনা, সঙ্গে সঙ্গে উনি হাত দেখিয়ে বললেন যে পরে, শুধু এই কথাটা বললেন যে হাত দিয়ে কি পরে। এবং তারপরেই দেখলাম চন্দ্রনাথ সিনহা, শিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী এবং প্রাইমারি স্কুল বোর্ডের চেয়ারম্যান প্রলয় নায়ক, এই তিনজনই ফিরে গেলেন এবং এটা নিয়ে যথেষ্ট বিতর্ক তৈরি হয়েছে। কারণ স্বাভাবিকভাবেই মন্ত্রী, তিনি এখানকার জেলা, তিনি বোলপুরের বিধায়ক এবং তিনি মন্ত্রী, একইভাবে যে বিকাশ রায়চৌধুরী তিনি শিউড়ির বিধায়ক এবং এই দুজনই কিন্তু অনুব্রত ঘনিষ্ঠ। কারণ আমরা যদি অনুব্রত যে রাজনৈতিক জীবন যদি দেখি তাহলে কিন্তু এই রাজনৈতিক জীবনে একদম প্রথম দিন থেকে দুজন কিন্তু সঙ্গী। কিন্তু হঠাৎ কি হলো যে তাদেরকে ঢুকতে দিল না, সেখানে চেয়ারম্যান ঢুকছে, সেখানে সাধারণ সম্পাদক সুদীপ্ত ঘোষ ঢুকছে, অন্য বিধায়ক ঢুকছে, কিন্তু আজকে আমরা দেখেছি যে জেলা থেকে প্রচুর নেতা এসেছেন, ম্যাক্সিমাম ছাড়া মানে খুব কম মানুষের সঙ্গে তিনি দেখা করেছেন। এবং যেটা তৃণমূল সূত্রে জানা যাচ্ছে যে অনুব্রত মণ্ডল যখন জেলে ছিলেন তখন তার যারা যোগাযোগ রেখেছিল অনুব্রত মণ্ডলের সঙ্গে এবং কন্টিনিউ যাতায়াত ছিল তাদেরকে তিনি প্রাধান্য দিচ্ছেন, সেটা তৃণমূল সূত্রে জানা গেছে। এবং তার মধ্যে যেমন গগন সরকার রয়েছে যিনি বিশ্বভারতী প্রাক্তন কর্মী এবং তৃণমূলের নেতা, তারপর করিম খান রয়েছেন যিনি নানুরের নেতা, এই ধরনের বেশ কিছু নেতা যারা রয়েছেন যারা দীর্ঘদিন এই অনুব্রত যখন জেলে ছিল তখন তারা দিল্লি গেছে, তাদের সঙ্গে যোগাযোগ রেখেছে, একইভাবে হয়তো সুদীপ্ত ঘোষও যোগাযোগ রেখেছে। এটা তৃণমূলের সঙ্গে তৃণমূল সূত্রে জানা যাচ্ছে যারা যোগাযোগ রেখেছে মূলত তাদের। কিন্তু আমি বিকাশ রায়চৌধুরীর সঙ্গে কথা বলেছি, তিনি বলেছেন যে এটা একদমই ঠিক নয়, অনুব্রত মণ্ডল যেটা বলতে চেয়েছেন সেটা হচ্ছে যে তাকে বলা হয়েছে যে বিকালে তিনি আজকে পার্টি অফিস, যে বীরভূম জেলার পার্টি অফিস বোলপুরে, সেখানে আসবেন, সেখানে এসে কথা বলবেন। কারণ তিনি চাইছিলেন যে তারা যদি ঢোকেন তাদের সঙ্গে আরও বেশ কয়েকজন লোক ঢুকে যাবে ভেতরে, এবং তিনি যেহেতু অসুস্থ, তার শরীরে বিভিন্ন জায়গায় ব্যথা রয়েছে এবং স্নায়ু প্রবলেম রয়েছে, তাই তার জন্যই এই কথাটা বলেছেন, এর মধ্যে বিভেদের কিছু নেই। এবং তিনি এটাও বলার চেষ্টা করলেন যে কিছু অংশ মানে এখানে বীরভূম হোক বা বীরভূমের তৃণমূলে একটা অংশ হোক কি বিভেদ তৈরি করার একটা চেষ্টা করছি, কিন্তু অনুব্রতের সঙ্গে আমাদের কোনো বিভেদ নেই, কারণ অনুব্রত যথেষ্ট আমরা ঘনিষ্ঠ এবং অনুব্রত সেটা নিজেও জানে। হয়তো কোনো একটা কারণের জন্য হয়তো এই ঘটনা ঘটে থাকতে পারে, কিন্তু এতে চিন্তা করার কিছু নেই, এই কথাটা বিকাশ রায়চৌধুরী জানিয়েছে। আর অন্যদিকে চন্দ্রনাথ সিনহার সঙ্গে যখন আমি কথা বলেছিলাম তিনি এ বিষয়ে মন্তব্য করতে চাননি। ধন্যবাদ তোমায় ভাস্কর। সিদ্ধান্ত ছিল কিনা বলতে পারবো না, ওরা অনেক বড় নাম, বড় মাপের নেতা, তবে অনুব্রত মণ্ডল দীর্ঘ কয়েক ঘন্টা জার্নি করে দিল্লি থেকে ফিরে এসে সোজা রাস্তা দিয়ে উনি এসেছেন এবং এখানে পৌঁছেছেন। স্বাভাবিক কারণে তার শারীরিক অবস্থা খুব একটা ভালো নেই, শুনলাম তার পায়েও ব্যথা হচ্ছে, এই চান টান করার পর তিনি নামবেন, হয়তো সেই জন্যই তখন তারা দেখা করতে পারেননি।